শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই একটি জাতি, একটি নেশন গঠন হয়। আমরা যদি বাংলাদেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি মনে করি যে আমাদের পরবর্তী প্রজন্মটা ইসলামের উপরে কীভাবে টিকে থাকবে, তা আমি এটা শিক্ষার বিকল্প কিছু দেখিনি। কারণ আমাদের বাংলাদেশের যে ন্যাশনাল কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থা, সরকারের প্রয়োজনে সরকার তার মতো করে সিলেবাস প্রণয়ন করেছে। তো সরকারের মতো করে প্রণীত সিলেবাসের মাধ্যমে গড়ে ওঠা জাতি হয়তো কিছু টেকনিক্যাল বিষয় শিখবে বা তাদের মতো করে কিছু শিখবে, কিন্তু দিন শেখানোর জন্য একটা ভিন্ন প্ল্যাটফর্ম দরকার বা দিন শেখানোর জন্য তো শিক্ষা ব্যবস্থা দরকার। আপনি জানেন যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা প্রথমত বা মৌলিকভাবে দুই প্রকার, একটা হলো অ্যাবসোলিউটলি মাদ্রাসা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আর একটি হলো ন্যাশনাল কারিকুলাম বা গভর্নমেন্টের পরিচালিত শিক্ষা ব্যবস্থা। তো যারা মাদ্রাসায় পড়ে তারা তো হুজুর হয়, আলেম হয় বা দিন বিষয়ে তারা জানে, কিন্তু যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে তো গভর্নমেন্ট তাদের মতো করে বড় করছে তাদের কারিকুলামে গভর্নমেন্টের প্রয়োজনে। তো তারাও তো মুসলিমদের সন্তান, তো যারা হুজুর হচ্ছে না বা মাদ্রাসায় ভর্তি হচ্ছে না তারা কীভাবে দিন শিখবে, এই বিষয়টা আমার ভিতরে যখন আসে তখন আমি এটা গভীরভাবে অনুধাবন করে চিন্তা করি যে বাংলাদেশে ঠিক এই মুহূর্তে 4 কোটি শিক্ষার্থী রয়েছে, তাদের শিক্ষার, তাদের নিকটে দিন পৌঁছানোর ব্যবস্থা কী হতে পারে। তো আমাদের বড়রাও কাজ করে গেছেন, এর উদাহরণও রয়েছে, সেই থেকে আমিও চিন্তা করলাম যে আমাদের উত্তম একটি বিকল্প এবং আদর্শ হতে পারে যে আমাদের মসজিদ ভিত্তিক যে শিক্ষা, বাচ্চাদেরকে আমরা মক্তব শেখাবো। এই চিন্তা করে আমি একটা জায়গা চুজ করলাম যেখানে আমি কিছু মক্তব প্রতিষ্ঠা করবো, মসজিদ ভিত্তিক মক্তবগুলো প্রতিষ্ঠিত হবে। কিন্তু প্রথমতই যখনই চিন্তা করলাম, চিন্তা করার প্রথমে আমি একটা হোঁচট খাচ্ছিলাম, সেটা হলো যে আমি কী পড়াবো তাদেরকে। কারণ এখন তো আর সেই জামানা নেই যে শুধুমাত্র আমরা একটা কায়দা বগদাদি নিয়ে গেলাম আর ওদেরকে কায়দা পড়িয়ে ছেড়ে দিলাম, এটা তো পূর্ণাঙ্গ দিন না। ওর মাধ্যমে সর্বোচ্চ তিলাওয়াত শিখতে পারে, কিন্তু তার যে মৌলিক প্রয়োজন, দিনের যে মৌলিক বিষয়গুলি আছে, বেসিক যেগুলো আছে, ফরজি আইন আছে, অন্ততপক্ষে মুসলিমের সন্তান হিসেবে তার উপরে কর্তব্য যেটা আছে সেটা পূরণ হবে কীভাবে, কায়দা থেকে তো পূরণ হবে না। তা আমি আসলে এই বিকল্প পাচ্ছিলাম না যে বিকল্পটা, সমাধানটা কী। তা আমি অনেক ভাবছিলাম এবং চিন্তা করছিলাম যে আমি নিজেই একটা গ্রন্থ রচনা করি অথবা সিলেবাস প্রণয়ন করি যার মাধ্যমে এদেরকে অর্গানাইজ করে, মানে খুবই মনাজ্জাম করে তাদেরকে শেখানো যাবে। এই চিন্তা থেকে আমি একদিন কাজ শুরুও করলাম। তো দেখতে দেখতে 15 দিন চলে গেছে, আমি তার ভূমিকায় লিখতে পারিনি, আর এটার নকশাটা কেমন হবে বা আইডিয়াটা কী হবে আমি মাথায় আনতে পারছিলাম না। তারপরে আমি খোঁজ খবর শুরু করলাম যে আমি কি প্রথম ভাবছি নাকি আরও কেউ ভেবেছে বিষয়। আলহামদুলিল্লাহ আমি খুব দ্রুতই আল্লাহর কাছে দোয়াও করলাম, আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আমি খুব দ্রুতই দিনিয়াতের সন্ধান পেলাম। যে দিনিয়াত নামক মানে কিছু ভাইরা আছে, এই দিনিয়াতের ব্যানারে তারা শিশু শিক্ষা নিয়ে কাজ করে বা মুসলিম কমিউনিটিতে ইসলাম প্রচারের জন্য, ইসলাম শিক্ষার জন্য তারা কাজ করে। আলহামদুলিল্লাহ আমি তখন খুঁজে পেলাম, আমি সে সময় ঢাকায় ছিলাম, আমি খেল খেতে তাদের অফিস ছিলাম, সেখানে গেলাম। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনাদের যে পরিচালক ছিল অত্যন্ত আন্তরিক এবং ওম্মার ফিকির নিয়ে বেশ ভাবেন, ওখানে যারা ছিলেন তাদের সবাইকে আমার খুবই ভালো লাগলো। পাশাপাশি ওনারা আমাকে ওনাদের সিলেবাসগুলো দেখালেন, আলহামদুলিল্লাহ ঠিক আমি যেমনটা পেয়েছিলাম, আমার যেমনটা চেয়েছিলাম তার চেয়েও অনেক বেশি চমৎকার করে একদম সুশৃঙ্খলভাবে সিলেবাস সাজানো রয়েছে। আমি এই সিলেবাস সম্পর্কে তাদের কাছে যখন জানতে চাইলাম তারা আমাকে বিস্তারিত জানালো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে এটি প্রণীত হয়েছে মূলত প্রায় 200 আলেমের সমন্বয়ে ইন্ডিয়াতে দারুল উলুম দেওবন্দের নিগরানিতে, এবং পরবর্তীতে এইটা আলহামদুলিল্লাহ এমন মকবুল হয়েছে যে সারা পৃথিবীতে প্রায় 40টা 40-এরও অধিক কান্ট্রিতে এই সিলেবাসটা ফলো করে স্কুল গোয়িং বাচ্চাদের জন্যই এটা প্রণীত হয়েছে, এবং এটা আরও 40টার অধিক কান্ট্রিতে এটা ফলো করে স্কুল গোয়িং বাচ্চাদেরকে দিন শেখানো হয়। সেটা ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ বাংলাদেশেও সমস্ত গ্রন্থগুলো বাংলাদেশে এই দিনিয়াত তর্জমা করেছে, ওখানকার নামও দিনিয়াত, সারা পৃথিবীতে দিনিয়াত নামেই চলে। আমি পরিসংখ্যান শুনেছি যে প্রায় 4 কোটি শিক্ষার্থী, মুসলিমদের শিক্ষার্থী প্রায় মানে বর্তমানে পড়ালেখা করছে এরপরে। আলহামদুলিল্লাহ আমি তাদের কাছে এটাও শুনলাম যে বাংলাদেশেও প্রায় অলমোস্ট প্রায় 2 লক্ষ শিক্ষার্থী আলহামদুলিল্লাহ দিনিয়াতের মাধ্যমে দিন শিখতে পারছে। আলহামদুলিল্লাহ আমি দেখার পরে খুব ভালো লাগলো,
আমি তাদের কাছে আবেদন করলাম যে এত চমৎকার একটি পদ্ধতি যারা এবং বাংলাদেশে কাজ করছে, আমি এটা কিভাবে আমি যে মক্তবগুলো পরিচালনা করতে চাই সেখানে কিভাবে আমি নিতে পারি, আমি আবেদন করলাম। কোনো ফি লাগলো না, কোনো কিছু লাগলো না, কোনো অর্থ প্রয়োজন হয়নি, আমার কোনো রেজিস্ট্রেশন লাগেনি। ওনারা যেন বসেই ছিল যে এই ধরনের খেদমতের জন্য। আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা যশোরে 2017 সালে 200 মক্তব আমরা অ্যাট এ টাইমে শুরু করি। আমরা 200 মক্তবের ইমামকে, 200 মসজিদের ইমামকে আমরা ডাকি, ইমাম কমিটিকে ডাকি, ডেকে তাদের সাথে আলোচনা করার পর আলহামদুলিল্লাহ সকলে সম্মত হয় এবং সব জায়গায় এই সুশৃঙ্খল এই পদ্ধতিতে সেখানে আলহামদুলিল্লাহ মক্তব পরিচালনা হয়। তার মাধ্যমে আলহামদুলিল্লাহ সেখানে বেশ কিছু মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে মক্তব থেকে এবং ব্যাপক ফলাফল হয়েছে, প্রায় 7,000 শিক্ষার্থী সেখানে ছিল আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ওই প্রজেক্টটা কিছুদিন পরে, একটা নির্দিষ্ট টাইম পরে আলহামদুলিল্লাহ ওটা তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, তারা এখন পরিচালনা করছে। অর্থাৎ প্রত্যেককে সেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে ইমাম সাহেবদেরকে এবং তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, তারা যেন এখন সেটা ভালোভাবে চালায় আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরা শুরু করেছি 3 জায়গায়, এখন আমাদের এই মুহূর্তে কাজ চলছে, দিনাজপুর, বগুড়া এবং কুড়িগ্রামে, এবং আমরা লালমোহনিয়াটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। এটা আমি কিন্তু আমার কথা বলছি, দিনিয়াত মানে অপর কান্ট্রি কাজ করছে, সারা দেশে এই সমস্ত জেলাগুলোতেই কাজ করছে, এমনকি ঢাকাতেও কাজ আছে, যাদের মতো করে কাজ করছে। দিনিয়াতের থিম হলো, আমি তাদের কাছে যেটা পেয়েছি, দিনিয়াত কারো ব্যক্তিগত কোনো সংগঠন নয়, যে কাজ করবে সেই দিনিয়াতের। দিনিয়াত শুধু চায় যে তাদের এই সুশৃঙ্খল এই পদ্ধতিটা, এটা যেন অনুসরণ করে বাচ্চাদের দিনের যে মৌলিক ফরজিয়াতের যে প্রয়োজনটা, এটা দিনিয়াত পূরণ করার জন্য সিলেবাস দিয়েছে, প্রশিক্ষণ দেয় এবং লজিস্টিক যে সাপোর্ট দেওয়া দরকার সেই লজিস্টিক সাপোর্ট দেয় দিয়ে আলহামদুলিল্লাহ কেন্দ্রগুলো পরিচালনা করার জিম্মাদারি তাদেরকে বলে দেয় এবং বুঝিয়ে দেয়। আমি ব্যক্তিগতভাবে আমি আমার নিজের মতো করে উদ্যোগ গ্রহণ করেছি, আমি সর্বতোভাবে তাদেরকে সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঠিক এই মুহূর্তে 3টি জেলায় কাজ চলছে এবং আলহামদুলিল্লাহ আরেকটি জেলায় আমরা কাজ শুরু করবো। এভাবে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় কাজ শুরু করার আমরা পরিকল্পনা করেছি আলহামদুলিল্লাহ। বিষয় হলো এখন যে এটা একটু মৌলিক অধিকার যে বাচ্চারা তার ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমানের ধর্ম শিখবে, এটা তার মৌলিক অধিকার। সব কিছুর আপডেট হয়েছে, এটারও হওয়া দরকার, শুধু কায়দা পড়িয়ে কিন্তু দিন শেখা যায় না। বাচ্চাকে দিনিয়াত আলহামদুলিল্লাহ এমন সুশৃঙ্খল সিলেবাস একটা দিয়েছে, প্রাইমারি পর্যন্ত একটা সিলেবাস রয়েছে, সেকেন্ডারি পর্যন্ত একটা সিলেবাস রয়েছে, মাস্টার্স পর্যন্ত সিলেবাস রয়েছে, মহিলাদের জন্য আলাদা সিলেবাস রয়েছে, বয়স্ক মানুষের জন্য সিলেবাস রয়েছে, সবার জন্য। দিনিয়াতের থিম হলো সবার জন্য দিন শিক্ষা, যে যে বয়সে আছে, যে পেশাজীবী আলহামদুলিল্লাহ পেশাজীবী তার মতো করে সিলেবাস প্রণয়ন করা আছে, একজন ইমাম সাহেবের কাছে বা একজন ওস্তাদের নিকটে তিনি এই দিনিয়াতের এই পদ্ধতির মাধ্যমে সহজে দিন শিখতে পারবে বাচ্চারা আলহামদুলিল্লাহ। বাচ্চারা যদি 1 ঘন্টা করে সময় দেয়, 1 ঘন্টা করে সময় দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে তার প্রাইমারি সেকশন থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যদি শুধু লেগে থাকে দিনে 1 ঘন্টা করে, তা আলহামদুলিল্লাহ সে জুমার নামাজ পড়ানো পর্যন্ত বা দিন উপস্থাপনা করার প্রচার করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার যথেষ্ট যোগ্যতা তৈরি হয়। আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে এই বেশ কিছু মক্তবে আমরা কোরআন শেখাতে পারছি, আমি ব্যাপকভাবে উপকৃত হয়েছি। মোটামুটি এইভাবে আমার কার্যক্রম শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়া এবং শিক্ষার জন্য যে উত্তম একটি মনোজাম একটি তরিকা দরকার ছিল, একটা সিলেবাস দরকার ছিল, একটি প্রশিক্ষণ দরকার ছিল, সেটি আমি দিনিয়াত থেকে পুরোপুরি পেয়েছি আলহামদুলিল্লাহ। যে যারা মাদ্রাসায় গিয়েছে তারা দিনই সেখানে শিখতে পারছে, যারা স্কুলে যাচ্ছে ন্যাশনাল কারিকুলামে, তো সরকার তো হুজুর বানানোর জন্য ন্যাশনাল কারিকুলাম প্রণয়ন করেনি, বা তার ইসলামের মৌলিক চাহিদা পূরণ করার জন্য যতটুকু দরকার ততটুকু তো প্রণীত হয়নি। সুতরাং সেটি যেন আমরা যারা ওলামায়ে কেরাম যারা আছে, আমরা যারা নবীর ওয়ারিস বলে দাবি করি, আমাদের উপরে তো এটা অবশ্যই জিম্মাদারি যে আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামটা, বিশুদ্ধ ইসলামটা শিখিয়ে দেওয়া, কোরআন তেলাওয়াত শেখানো এবং সে যেন দিনের উপরে নিজের মতো করে চলতে পারে, এই ফরজিয়াতটা শেখানো কিন্তু আমাদের উপরে, প্রত্যেকটা আলেমের উপরে এটা ওন রেসপন্সিবিলিটি, এটা তিনি মাদ্রাসা পড়ার কারণেই এই রেসপন্সিবিলিটি তার উপরে চলে এসছে। আমরা নবীর ওয়ারিস দাবি করছি, আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। আর আরেকটি হলো যে স্কুল গোয়িং বাচ্চাদেরকে আমরা কেন টার্গেট করেছি, সেটা আমি বললাম, ওদেরকেই তো এখানে টার্গেট করা,
কারণ ওরা সাধারণত এই বাংলাদেশে তারা আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের রাজনীতিবিদ, আগামী দিনের ডিসিশন মেকার, তারা ডিসিশন মেকিং করবে, আগামী দিনের প্রশাসক হবে, আগামী দিনের সমাজ পরিচালক হবে। তাদের মধ্যে যদি নীতি নৈতিকতা যদি ডেভেলপ না হয়, তাহলে একটা কান্ট্রিকে একটি ভালো, অন্ততপক্ষে একটি একটি উন্নত অথবা একটি সুখ শান্তিপূর্ণ কান্ট্রি হিসেবে দেখতে চাইলেও তো আপনার এই জিনিসটা অত্যন্ত বেশি জরুরি। এই জন্য নেশন গঠন করার ক্ষেত্রে, জাতি গঠন করার ক্ষেত্রে এটা বড় ধরনের একটা একটা অবদান রাখতে পারে যে আমরা জাতির চারিত্রিক বিষয়গুলিকে আমরা ইসলামের নৈতিকতার মাধ্যমে, ইসলামের শিক্ষার মাধ্যমে আমরা জাতি গঠন করার ভূমিকা রাখতে পারি। দিনিয়াতের আলহামদুলিল্লাহ একটা টিম আছে যারা সবসময় আল্লাহর জন্যই মুখলিসান কাজ করে যাচ্ছেন। তারা প্রচারেও আসেন না, তারা ইয়াতেও আসেন না, তারা আল্লাহর জন্য কাজ করেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি দিনিয়াতে এটাও দেখেছি পেশাজীবীদের জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঊর্ধ্বতন, যারা যে পজিশনে রয়েছে, দিনিয়াতটা একটা ওয়ান স্টপ সলিউশন, মানে প্রত্যেকের জন্য, মানে সলিউশন ফর অল, প্রত্যেকের জন্য একটা সমাধান রেখেছে। আপনি বলবেন প্রত্যেক শ্রেণী, নারীদের জন্য আছে, তাদের জন্য সিলেবাস, শিশুদের জন্য আছে, স্কুল গোয়িং বাচ্চাদের জন্য আছে, প্রত্যেকের জন্য যেমন রয়েছে ঠিক পেশাজীবীদের জন্য রয়েছে। সবচেয়ে মজার বিষয়গুলো যে এখানে শুধু তারা সিলেবাস দিয়ে ক্ষান্ত হননি, কীভাবে পড়াতে হবে এটি তারা নিজ থেকে এটি করেন, কীভাবে পড়াতে হবে হাতে কলমে একজন শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে দেন। আর এটা চমৎকার একটি বিষয় আপনি বলেছেন যে মক্তব এক সময় ঐতিহ্য ছিল, এখন আমরা সেই ঐতিহ্যটা অনেক সময় হারিয়ে যেতে বসেছে। হ্যাঁ, কারণ হলো যে আপনি যদি বাচ্চাকে বাচ্চার মতো করে বা যে জিনিসের প্রয়োজন সেই প্রয়োজন যদি পূরণ করতে না পারেন, তার আবেদন হারিয়ে যায়। তো আমরা যদি, আমি শুরুতেও বলেছি, আমরা যদি শুধুমাত্র তিলাওয়াতের বা ওই কায়দা পড়ানোর মতো থাকি তাহলে তো হবে না। কিন্তু দিনিয়াত এমন একটা সলিউশন দিয়েছে যে এমন শিশু সাইকোলজিক্যাল বিষয়গুলো এমনভাবে এখানে মেকিং করা হয়েছে, মানে অ্যাড করা হয়েছে যে বাচ্চারা এখন আনন্দের সাথে দিন শিখতে পারে, তার উপরে কোনো প্রেশার নেই। প্র্যাকটিক্যালি তাকে শেখানো হচ্ছে, প্র্যাকটিক্যালি একটা কলম দাঁড় করে বলানো হচ্ছে, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, সে বৈচিত্র্যতা পাচ্ছে, ভিন্নতা পাচ্ছে এবং মক্তবে আসার জন্য তারা আগ্রহী হচ্ছে। এখনকার মক্তবের মারপিট করে পড়ানো হচ্ছে না, তাদেরকে আনন্দ দেওয়ার মাধ্যমে শেখানো হচ্ছে এবং বাচ্চারা যথেষ্ট ইন্টারেস্টেড। এবং উপস্থিতির হার যেখানে আমরা এই মক্তব চালু করেছি, দিনিয়াত যেখানে সিস্টেম ডেভেলপ করতে পেরেছে, ওই এলাকার সমস্ত বাচ্চারাই আলহামদুলিল্লাহ সেখানে অংশগ্রহণ করছে। আমাদের এক একটা মক্তবে, কোনো কোনো মসজিদের মক্তবে 65 জন 70 জন বাচ্চা, অর্থাৎ একটি পড়তে পারবে এরকম কোনো বাচ্চার মহল্লায় নেই, সব পড়তে আসে। দিনিয়াত খুবই সহজ জিনিস, প্রথমত হলো মাদ্রাসা, মসজিদ, এইটা সকলেরই দায়িত্ব যে ইসলামের এই শিক্ষাটাকে সার্বজনীন করে দেয়া। এখন কোনো পদ্ধতি ছাড়া, কোনো সিস্টেম ছাড়া, কোনো নিয়মতান্ত্রিকতা ছাড়া যদি কেউ করতে যায় তাহলে এটা ফেল করে। মানুষ ক্লাস শুরু করার পর 10 দিন পরে আর আসে না, কারণ বৈচিত্র্য নেই এবং সেখানের বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেই। দিনিয়াতের সমাধান যেহেতু দিয়েছে, আমাদের প্রত্যেকটা মাদ্রাসার একটা উইং থাকা উচিত, এবং এটা আমাদের বড়রা বলেছেন, দেওবন্দ বলেছেন যে তাদের উপর প্রত্যেকটা মাদ্রাসার বাজেটের 10% বাজেট থাকা উচিত উম্মতের শিক্ষার জন্য, দিন শেখার জন্য। এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার পদক্ষেপ গ্রহণ করা উচিত যে বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষার জন্য তাদের একটা উইং থাকবে এবং এই ব্যাপারে তারা কাজ করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনিয়াতের সাথে যোগাযোগ করার জন্য সহজ মাধ্যম রয়েছে, আপনার স্ক্রিনের ঠিকানাটা দিয়ে দেবেন, যাদের দরকার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তাদের সেখানে নেবেন। এর জন্য সবচেয়ে ভালো হলো যে দিনিয়াতে শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করা, আলেম হোক সাধারণ মানুষ হোক, কেউ যদি কোনো সেন্টার খুলতে চায় তাহলে প্রথমত কাজ হলো যে ওখান থেকে একজন শিক্ষক নিযুক্ত করা, তাকে সেন্টারে, দিনিয়াত সেন্টারে পাঠিয়ে দিয়ে সেখানে 7 দিন প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসলে ইনশাআল্লাহ শুধু উনি শিক্ষক প্রশিক্ষণ হবে না, উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণটা ওখানেই পেয়ে আসবে। কীভাবে একটা সেন্টার তুলতে হবে, কীভাবে একটা সেন্টার পরিচালনা করতে হবে, এটা উনি শিখে এসে নিজের মতো করে করতে পারবে। আর ইন্টারেস্টিং বিষয় হলো যে এজন্য ওই দিনিয়াতকে পরবর্তীতে কোনো চাঁদা পাঠাতে হবে না যে এটা এত নম্বর সেন্টার, এখান থেকে এত টাকা চাঁদা যাবে, এই ধরনের কোনো কার্যক্রম দিনিয়াতের সাথে নেই। দিনিয়াত শুধুমাত্র লজিস্টিক সাপোর্ট দিয়ে দেবে, সে চলে আসবে, তার মতো করে দিনিয়াত চালাবে, আর যোগাযোগ থাকবে যেহেতু তাদের বইপত্র আছে, তারা গায়ে যে প্রিন্ট দাম, এই প্রিন্ট দামে, বইয়ের প্রিন্ট দামেই এই জিনিসগুলো দেওয়া হয়। অর্থাৎ এটা কোনো ব্যবসা কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়।